হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের টপিক হলো যে বাংলাতে অনার্স কি করা উচিত বা বাংলায় অনার্স করলে আমাদের ভবিষ্যৎই বাকি অনেকেই বলে থাকবে দেখবে শুনেছ যে বাংলায় অনার্স করে কোনো লাভ নেই বাংলায় অনার্স করলে ভবিষ্যৎ অন্ধকার তাহলে সত্যি কি তাই তাহলে বাংলায় অনার্স কি আমরা করব না নাকি করব। করলে কি কি লাভ নাকি লোকসান সেই নিয়েই আজকের আলোচনা তাহলে চলো শুরু করি দেখো বাংলায় অনার্স করে অনেক রকমই লাভ রয়েছে যেমন মনে করো অঙ্ক করে তোমার যে রকম লাভ বা বিজ্ঞানে অনার্স করে যে কোনো সাবজেক্টেই অনার্স করে বা পাশে পড়ে তোমার যা লাভ সমস্ত লাভই বাংলায় অনার্স করে পাওয়া যাবে হ্যাঁ কয়েকটা ক্ষেত্রে থাকে যে তোমরা কমার্স নিয়ে পড়লে তবে এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে বা ম্যাথের টিচার নেওয়া হচ্ছে তখন তো তুমি বাংলায় অনার্সে পাবে না তো সেইগুলো তো তুমি পাবে না কিন্তু বাংলায় যদি অনার্স করো তাহলে তোমারও অনেক পথ খোলা রয়েছে কি কি সেই পথ প্রথম পথ হচ্ছে টিচার তুমি প্রাইমারি টিচার হতে পারবে তুমি হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার হতে পারবে তুমি কলেজের প্রফেসর হতে পারবে মানে বাংলা নিয়ে যেখানে যেখানে পড়ানো হয় তোমরা তো ওয়ান থেকে পড়েছ সব ক্লাসেই কিন্তু বাংলা আমাদের ছিল যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা তাহলে বাংলার টিচারও অবশ্যই ছিল তাহলে তুমি যদি বাংলা নিয়ে পড়ো তাহলে অবশ্যই প্রথম হচ্ছে তুমি বাংলার টিচার হতে পারবে প্রাইমারি টিচার যদি হতে চাও তাহলে তোমাকে ডিএড বা ডিএলএড করে নিতে হবে তুমি যদি হাই স্কুলের টিচার হতে চাও তাহলে তোমাকে বিএড করে নিতে হবে তুমি যদি মানে ইলেভেন টুয়েলভের টিচার হতে চাও তাহলে তোমাকে এম এ করে বিএড করতে হবে বা বিএড করে এম করে নিতে হবে আর প্রফেসর হতে চাইলে তোমাকে এম করে নেট সেট দিয়ে পিএইচডি করে নিতে হবে এছাড়া তুমি কি হতে পারো এছাড়া তুমি লেখক হতে পারো যেহেতু তুমি বাংলা নিয়ে পড়েছ বাংলায় যদি এম করে নাও তাহলে কিন্তু তুমি বাংলার সমস্ত কিছু বুঝতে পারবে এবং তুমি নিজেই একজন লেখক হতে পারবে আর লেখক হলে যে ইনকাম নেই এই কথাটা কিন্তু ভুল তোমার লেখা যদি খুব ভালো হয় এবং সেই লেখা থেকে যদি কোনো দিন সিনেমা তৈরি হয়ে যায় বা সিরিয়াল তৈরি হয়ে যায় তখন কিন্তু তুমি অনেকটাই ইনকাম করতে পারবে যেমন হ্যারি পটার হ্যারি পটার তো প্রথমে একটা গল্পই ছিল তারপর সেটা থেকে সিনেমা হয়েছে এদিকে চেতন ভগত আছে ভারতের চেতন ভগত হ্যাঁ ওনারা মাতৃভাষা মানে ইংলিশের লেখক কিন্তু মাতৃভাষাতে লিখলেও হবে হবে না তা না এখনকার দিনে অনেকেই আছে যে ভালো গল্প পড়তে চায় এবং সিরিয়াল সিনেমা তৈরিও হচ্ছে তো তুমি লেখক হতে পারবে এটা তুমি দ্বিতীয় এরপরে তুমি কি হতে পারবে এরপর তুমি স্ক্রিপ্ট রাইটার হতে পারবে যে সিনেমা সিরিয়ালে যে গল্পগুলো সেগুলো স্ক্রিপ্ট লেখার জন্য লাগে তুমি স্ক্রিপ্টের রাইটার স্ক্রিপ্ট রাইটার হতে পারবে তুমি কন্টেন্ট রাইটার হতে পারবে তুমি ব্লগ লিখতে পারো তোমার নিজের ব্লগ থেকে এখন ভালো ইনকাম হয় তো ব্লগ লেখা শিখে নিতে পারবে ভালোভাবে বাংলায় লিখতে পারবে বাংলায় বাংলাদেশে তো সমস্ত কিছু বাংলায় চলে তাহলে পশ্চিমবঙ্গেও যেহেতু বাংলাটাই বেশি তো বাংলায় তোমার কন্টেন্ট রাইটার হতে পারবে ব্লগ লিখতে পারবে কোনো অসুবিধা নেই অনেক কিছুই করা যায় এরপরে যদি তুমি এম করা থাকে তুমি প্রকাশনী সংস্থায় কাজ পেয়ে যাবে তুমি কিছু অনেক দিন এক্সপিরিয়েন্স হয়ে গেলে তুমি এডিটারের কাজও পেয়ে যাবে যে কোনো নিউজ পেপারে বা বাংলা নিউজ চ্যানেলে নিউজ বলার জন্য নিউজ রিপোর্টারের জন্য নিউজ এডিট করার মানে এডিট তো না নিউজটা লেখার জন্য ভালোভাবে তো তুমি কাজ পেতে পারো তুমি নিউজ রিপোর্টার হতে পারো নিউজ রাইটার হতে পারো নিউজ এডিটার হতে পারো নিউজ চ্যানেলগুলোতে হতে পারো খবরের কাগজে হতে পারো নিউজ পেপারেও হতে পারো তাহলে এতগুলো জিনিস রয়েছে এছাড়া আরও অনেক কিছু রয়েছে তোমাদের নিউজ পেপারে যখন তুমি লিখলে না কিন্তু প্রুফ সংশোধনের জন্য লোক লাগে তাহলে তুমি প্রুফ সংশোধন করতে পারবে তুমি যদি অন্য কোনো ভাষায় দক্ষ হও তাহলে তুমি বাংলা পড়ে বাংলায় অনুবাদ করতে পারবে অনেক বই যদি তুমি স্প্যানিশ শিখে নাও তাহলে স্প্যানিশের বইগুলোকে তুমি বাংলায় ট্রান্সলেট করতে পারবে ইংলিশ ভালো করে শেখা থাকে তো ইংলিশের বইগুলোকে তুমি বাংলায় ট্রান্সলেট করতে পারবে অনেক বই দেখছো তো যেমন আর এস আগরওয়ালের ম্যাথ বুক সেটাও তো বাংলায় ট্রান্সলেট হলো সেটা তো কোনো বাঙালিই করলো কিন্তু তাকে কি না ইংলিশটাও জানতে হবে যেহেতু ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করা হলো যেমন তরুণ গোয়েলের বই ওটাও তো ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করা হয়েছে তাহলে সেটা কারা করেছে যারা বাংলা নিয়ে পড়েছে তারা করেছে এরপরেও তুমি দেখবে অনেক চাকরির পরীক্ষায় ডেসক্রিপটিভ বেঙ্গলি থাকছে কেন্দ্রের চাকরিতেও টায়ার টুতে ডেসক্রিপটিভ বেঙ্গলি থাকছে বেঙ্গলি থাকছে মানে কি যে কোনো ভাষা নেওয়া যায় সেখানে বাংলা নিতে পারো অন্যরা হিন্দি নেবে বা অন্য কিছু নেবে তো তুমি বাংলা নিতে পারো তা তুমি যদি বাংলায় অনার্স করে থাকো তাহলে তুমি নিশ্চয়ই বাংলাটাতে এগিয়ে থাকবে সায়েন্সের স্টুডেন্ট যদি সায়েন্সে এগিয়ে থাকে ম্যাথে এগিয়ে থাকে তাহলে তুমি অবশ্যই বাংলায় এগিয়ে থাকবে তারা যেভাবে বাংলাটা লিখবে তোমার বাংলা ভাষার প্রয়োগটা নিশ্চয়ই আলাদা হবে তাহলে বাংলায় অনার্স করে কি লাভ নেই নিশ্চয়ই লাভ রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে তো প্রচুর লাভ রয়েছে নিউজ চ্যানেলে নিউজ পেপারেতে প্রচুর লাভ রয়েছে সমস্ত কাজই হচ্ছে ভাষা নিয়ে যারা পড়াশোনা করেছে ইংলিশ অথবা বাংলা আর বাংলা জানলেও তোমাকে ইংলিশটা একটু জানতেই হবে নিউসে এরপরে তুমি মাস কমিউনিকেশান বা জার্নালিজম নিয়ে যদি এম এ করে নাও তাহলে তুমি তো আগে কাজ পাবে তাই না তোমায় শুধু যে বাংলায় অনার্স করে নিলেই হবে তা না তারপরে আর একটু কিছু করে নিতে হবে তো এইগুলো করলে তুমি বাংলায় অনেক কিছু রয়েছে অনুবাদক লেখক স্ক্রিপ্ট রাইটার এডিটার এই যে সমস্ত চাকরি এই সমস্ত চাকরি তোমার জন্য বাধা থাকবে যদি তুমি বাংলাতে একটু এম করে নাও বা আরও একটু কিছু প্রফেশনাল কোর্স এক্সট্রা কিছু করে নাও তাই জন্য বলছি যে যে কোনো ভা মানে যে কোনো সাবজেক্টেই অনার্স করো বা কিছু সমস্ত কিছুতেই কাজ রয়েছে যে বাংলা করলেই কিছু হবে না এই কথাটা সম্পূর্ণ ভুল আর সব থেকে বেশি যেটা সব থেকে ভালো বাড়ি বসে বসে তুমি লেখক হতে পারবে আর বাংলায় যখন তোমার এম করা হয়ে যাবে তুমি ততক্ষণে অনেক গল্প কবিতা এমনিই দেখবে লিখতে পারছো তো তোমরা কোনো চিন্তা করো না যদি মনে হয় যে বাংলা নেব তাহলে অবশ্যই বাংলা নাও আর একটা কথা বাংলা অপশনাল নিয়ে তুমি ডাব্লিউ বিসিএস দিতে পারো যেখানে কোশ্চেনটা কিন্তু বাংলাতেই হবে একমাত্র বাংলা সাবজেক্টের অপশনালেরই কোশ্চেন হয় বাংলায় ওখানে ইংলিশে লেখা থাকবে না আর সমস্ত সাবজেক্টের কোশ্চেন কিন্তু ইংলিশে লেখা থাকবে এমনকি ইউপিএসসিতেও তুমি বাংলা অপশনাল নিতে পারো সেখানেও কোশ্চেনটা বাংলায় হবে তাহলে বুঝতে পারছো তো বাংলা নিলে তোমার কতটা সুবিধা হচ্ছে নিজের মাতৃভাষায় যদি অপশনালটা লিখতে পা মানে নিজের মাতৃভাষায় তো তুমি হিস্ট্রিও লিখতে পারবে কিন্তু কোশ্চেনটা তোমার ইংলিশে থাকবে কিন্তু এখানে তোমার কোশ্চেনটাও বাংলা লিখছও বাংলা দেখবেও বাঙালি তাহলে তোমার কিন্তু নাম্বার পাওয়ার অনেক সুযোগ সুবিধা থাকতে পারে এবং থাকবেও তাহলে বুঝতে পারলে তাই লোকের কথায় কান দিও না তোমার যদি মনে হয় যে বাংলা নিয়ে পড়বো তাহলে অবশ্যই পড়ো এগিয়ে যাও অনেক রকম কাজ রয়েছে অনেক রকম এছাড়াও এখন বিভিন্ন সফটওয়্যারেতেও বাংলা লাগছে যেমন মনে করো গুগল ট্রান্সলেট হচ্ছে ইংলিশ থেকে বাংলা তখন কারা কাজ করছে ওখানে বাঙালিরা কাজ করছে এরপরে অনেক রকম সফটওয়্যার এখন অ্যাপ তৈরি হয়েছে দেখবে সেগুলো সমস্ত কিছু বাংলায় লেখা থাকছে তো সেগুলো কারা লিখছে বাঙালিরা লিখছে তাহলে সফটওয়্যারের কাজেও তোমাদের চাকরি থাকবে তো অনেক ধরনের চাকরি রয়েছে আরও নতুন নতুন অনেক চাকরি আসছে আসবে চলবে তো তোমরা কোনো কিছুতে ভয় পেও না কারোর কথায় কান দিও না তোমার যদি মনে হয় বাংলা নিয়ে পড়বো তাহলে অবশ্যই পড়ো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই নতুন হলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা দেখা হচ্ছে পরের ভিডিওতে